তো হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজ নিয়ে চলেছি নতুন একটা ভিডিও যেখানে আমরা কথা বলবো হন্ডার গাড়ির কথা। তো হন্ডার গাড়ির কথা সবাই বেসিক্যালি সবাই জানে। তো হন্ডার নতুন যে CB 150R যেটা লঞ্চ করার ডেট কত, প্রাইস কত, কী কবে বেরোবে, কবে ইন্ডিয়াতে চলে আসবে, কবে ইন্ডিয়ার মার্কেটে তোমরা সবাই চড়তে পারবে গাড়িটা, তো এর সব যত ডিটেলস আছে সব আমি আজকে এই ভিডিওতে বলবো। তো আমি বিট্টু আর তোমরা দেখছো দ্য লেজেন্ড অফ ভেহিকলস। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমি প্রথমে লঞ্চিং ডেটের কথা বলে দিই। লঞ্চিং ডেটটা আশা করা যাক 2021 সালের মিডিলে লঞ্চ করে দেবে, আর মে জুন জুন জুলাই এরকম টাইমে হয়তো লঞ্চ করে দেবে। আমি সঠিক বলতে পারছি না, কিন্তু এটা মানে যেরকম গুগল থেকে ঘেটে আমি সব কিছু ডিটেলস বের করি, তো এখান থেকে আমি জানতে পারলাম। তো এই গাড়িটা প্রথমে বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে। তোমরা কিছু কিছু ভিডিওতে দেখেওছো যে হন্ডা সিভি 150 আর বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে, তো আমাদের ইন্ডিয়াতেও লঞ্চ হতে চলেছে। তো এই এই সেগমেন্টে যতগুলো বাইক আছে, তো হন্ডা সিভি 150 আর এই বাইক ধরনের মানে অনেকটা বাইক আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে হন্ডা। তো এরকম 150-200-র মধ্যে অনেকটা 4-5টা গাড়ি আই থিঙ্ক লঞ্চ করবে হন্ডা। কারণ হন্ডার যে মার্কেটটা ছিল যে 150 সিসির ওপরে কোনো বাইক ছিল না, তো হন্ডা চাইছে যে 150 সিসির ওপরে কোনো বাইক এনে আমাদের ইন্ডিয়াতে ঢোকাবে। তো প্রথমে আমরা ইঞ্জিনে পেয়ে যাচ্ছি 149 সিসির 1 সিলিন্ডার 4 ভ্যালুয়েল লিকুইড কুলিং DH এবং BH6-এর গাড়ি। তো ইঞ্জিনটা দেখতে পাচ্ছ কতটা পাওয়ারফুল হতে চলেছে, এবং তার সাথে সাথে পাচ্ছ 9000 RPM এবং 16.1 HP আর 8000 RPM এবং 13.6 Nm টর্ক। তো ইঞ্জিনটা একদম খুবই পাওয়ারফুল হতে চলেছে। তো এখানে আমরা যে আমাদের গাড়িটার ইঞ্জিনটা হচ্ছে সেটা তো একদম খতরনাক, তোমরা বুঝতেই পারছ। তো এখানে আমি গাড়ির যদি ABS যে ডিস্ক ব্রেকটা আছে ডিস্ক ব্রেকের কথা বলি, তো সামনে পেছনে দুটোই ডুয়েল চ্যানেল ABS আমরা ডিস্ক ব্রেক এখানে দেখতে পাচ্ছি, আর ফ্রন্টে ব্রেক আছে 296 mm এবং পেছনে আছে 220 mm। তো রিয়ার ডিস্ক ব্রেক পাচ্ছি, তো মানে ব্রেকিং সিস্টেমটাও দেখছো কত ভালো উন্নত করেছে হন্ডা। তো হন্ডা যে সিগমেন্টসে যে প্রাইসে তো বের করছে, আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে KTM যত গাড়ি আছে, KTM বা অন্যান্য কোম্পানির গাড়ি, তো এখানে তো আসছে এই বাইকটা, যখন আসবে তখন দেখা যাবে, তখন KTM এর সঙ্গে টক্কর নিতে পারে কি না পারে সেটা আমরা দেখে নেব অন্য একটা ভিডিওতে, আমার চ্যানেলেই পেয়ে যাবে দ্য লেজেন্ড অফ ভেহিকলসে। তো আমরা এখানে গাড়িটার টপ স্পিডের কথা যদি বলি, তাহলে এখানে টপ স্পিড পাচ্ছি 130+। তো 130+ টপ স্পিড 150 সিসির বাইকে তোমরা ভাবতে পারছো কেমন মানে হতে চলেছে বাইকটা। তো এই তো গেল বাইকের টপ স্পিডের কথা। তো এখন যে আমরা কথা বলবো বাইকটার লুকিংয়ের কথা, যে লুকিং তো আমরা দেখতে পাচ্ছ সামনে যে গোল্ড হেডলাইট, এটা সেটা LED হেডলাইট সেট আছে, আর তোমরা হ্যান্ডেলবারটা দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইনিং করে হ্যান্ডেলবারটা তৈরি করা হয়েছে। তো এবার যে হন্ডা আমাদের ইন্ডিয়ান বাজারে নামবে, তো একদম পুরো তৈরি হয়ে এসে নেমেছে। তো আমাদের সামনে পেয়ে যাচ্ছি গাড়িটার সামনে ডবল হাইড্রোলিক এবং পিছনে সিঙ্গেল হাইড্রোলিক যেটা নর্মালি বেসিক্যালি হন্ডার গাড়িতে থাকে না, বাট এই গাড়িটাতে দেওয়া হয়েছে। তো আমরা যদি কথা বলি যে সামনে এবং পেছনে যে দুটো টায়ার থাকবে, সেই দুটো টায়ার একদম টিউবলেস থাকবে এবং টিউবলেস করা হয়েছে, এবং এর যে ইঞ্জিন ঠান্ডা করবে, ইঞ্জিন ঠান্ডা করার জন্য রেডিয়েটর লাগানো হয়েছে। তো তোমরা বুঝতে পারছো এত যে এই যে গাড়িটার স্পেসিফিকেশন দিয়েছে, তো প্রাইসটাও আশা করা যাক আন্দাজা করে রেখেছো যে কতটা প্রাইস এটা মতলব রাখতে পারে, ঠিক আছে। তো প্রাইস আশা করা যাক আমি যেটা গুগল থেকে জানলাম, তোমার এক্সোরুম প্রাইস আই থিঙ্ক 1,30,000-32,000 মতন পড়বে, আর অন রোড প্রাইসটা একদম পুরো 1,52,000 ঠেকে যাবে। তো একদম বুঝতে পারছো KTM এর ডিউক 200 যেরকম সেম দাম পড়েছে, এটাও সেম দামে লঞ্চ করবে, বাট এটা একটু কম দামে পড়বে। আর হন্ডার প্রতি যদি তোমার বিশ্বাস থেকে থাকে, হন্ডার গাড়ি তোমার চালাতে ইচ্ছা করে আর এরকম ডিজাইনিং গাড়ি তোমাদের চালাতে ইচ্ছা করে,
তাহলে তুমি অবশ্যই এটা কিনতে পারো। আর এটা অলরেডি বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে, তো তোমরা সেটা জানোই, কারণ ভিডিওর প্রথমেই আমি বলেছি। আর এর আশা করা যাক, এর এর যে এর যে সিগমেন্টে যে গাড়িটা বের করবে সেটা একদম ইন্ডিয়ান মার্কেটটাকে একদম পুরো ছেয়ে যাবে। তো গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করা যাক ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর ভিডিওতে যদি কিছু মিস হয়ে যায় তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই করব। আর তোমরা কী টাইপের ভিডিও, কোন বাইকের ওপর ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিওটা এনে তোমাদের দেখাবো। তো যারা এখনও ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে আমাকে লাইক করেনি তারা অবশ্যই গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে দাও আর ফেসবুক পেজে গিয়ে লাইক করে দাও। তো আমার চ্যানেলের প্রত্যেকটা কিছু সব কিছুর আপডেট আমি ফেসবুক পেজে আগে দিয়ে দিই, তো ওখান থেকে তোমরা সরাসরি দেখে জেনে নিতে পারো। আর বেশি কথা বলে আজকের জন্য এই পর্যন্তই, আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। কিপ রাইডিং, স্টে সেফ, বাই।